যারা এই ছাত্রদের হত্যা করে রাজনীতি করছে এবং ছাত্রদের গুলি করে যারা মেরেছে। আমার কাছে খবর আছে এখনো পর্যন্ত পুলিশের খবর পোস্টমর্টেম হওয়ার পরে যে এটা পুলিশের গুলি নয়, পুলিশ লেটেল উইপেন চালিয়েছে কিন্তু পুলিশ কখনোই গুলি চালায়নি, ফায়ার আর্মস চালায়নি। এমনকি পুলিশের একজনও গুলিতে ইঞ্জিওর, আরও কয়েকজন ইঞ্জিওর, কিন্তু যে দুজন ছাত্র মারা গিয়েছে তাদের পরিবারের সাথে আমিও সমদুখী, তারা প্রতিবেশীদের সাথে, তার স্কুলের সাথে। কিন্তু ঘটনার দুর্ভাগ্যজনক এই কারণে বাইরে থেকে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে একটা স্কুলের ছাত্রদের উত্তেজিত করে বাইরের কিছু গামছা মুখ বেঁধে বেঁধে, মুখে কাপড়ে গামছা বেঁধে নিজেদের মুখটাকে লুকিয়ে নিয়ে এসে বন্দুকের গুলি করে একটা স্কুলের জন্য অশান্ত তাণ্ডব করেছে এবং দুটি ছাত্র মারা গিয়েছে। এবং এই দুটো ছাত্রের মৃত্যুর দায়িত্ব বিজেপিকে নিতে হবে, আরএসএসকে নিতে হবে। তারা কেন বাইরে থেকে হুলিগান্স নিয়ে আসবে, কেন বোমাবাজি করবে, এটা কি তাদের নেতাদের প্ররোচনা নয়? প্রত্যেকটা মিটিংয়ে তাদের নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বন্দুক চালাও, গুলি চালাও, মেরে দাও, গুটিয়ে দাও, নানা রকম কথা বিজেপি নেতাদের কথাবার্তা। এবং তারা আজকে পলিটিক্যালি পারছে না বলে বাইরের গুন্ডাদের, ভাড়াটিয়া গুন্ডাদের নিয়ে এসে, ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে এই সমস্ত জিনিস করছে। প্রথম কথা হচ্ছে, আমি যখনই এখানে আপনারা আমাকে ঘটনাটা বলেছেন, আমি এটা কাজে ছিলাম, ফ্র্যাঙ্কফুর্টে ছিলাম আমি। আমি ঘটনাটা শোনার সাথে সাথে এডুকেশন মিনিস্টারের কাছে টোটালটা জানতে চাই এবং এডুকেশন মিনিস্টারের সাথে কথা অনুযায়ী আমি সেদিনকেই তিনটে ডিসিশন জানিয়ে দিয়েছি। এক হচ্ছে ডিআই আমাদের না জানিয়ে করেছে, ডিআইকে সাসপেন্ড করা, কেন জানায়নি, সরকারকে জানায়নি। দ্বিতীয়ত হচ্ছে যারা ছাত্রদের উত্তেজিত করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনার পরিবেশকে নষ্ট করেছে এবং দুটো ছাত্রকে মরতে বা মৃত্যুর পথে নিয়ে গিয়েছে, সেই বিজেপি নেতাদের গ্রেপ্তার চাই, আরএসএসের নেতাদের গ্রেপ্তার চাই, যারা হিংসাত্মক করছে স্কুলকে নিজেদের স্বার্থে, রাজনীতির স্বার্থে। তৃতীয়ত, পুলিশে যদি কেউ দোষ করে থাকে সেটাও আমরা বলেছি ইনভেস্টিগেশন হবে, দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। তার মানে কি, একটা ঘটনা ঘটেছে, ঘটনা দুর্ভাগ্যজনক, অ্যাকশন সেদিনই হয়ে গেছে, তিনটে অ্যাকশন হয়ে গেছে। আবার শুনছি কেউ কেউ বন দেখে বসে, বন দেখাটা এদের একটা খেলা হয়ে গেছে, কখনো কমিউনাল ভায়োলেন্স, কখনো দাঙ্গা, এবং স্কুলে যেটা করেছে লিঞ্চিং করেছে। কেন আমি বলছি, লিঞ্চিং পলিটিক্স আমরা করতে দেব না। বাংলা কিন্তু বাংলায় আছে, বাংলাটা কিন্তু এখনো বিকিয়ে যায়নি, বাংলাটা কিন্তু ইউপি নয়। বিজেপির নেতাদের হবে বাংলাটা ইউপি নয়, বিহার নয়, রাজস্থানে বিজেপি গভর্নমেন্ট নয়, বিহার ইউপি রাজস্থানের মানুষদের আমি সমর্থন করি, গভর্নমেন্টকে সমর্থন করি না বলে বলছি, এ গভর্নমেন্ট নেই কোথাও। এনকাউন্টারের নাম করে লক্ষণ করা, কোথাও ছাত্রদের লেলিয়ে দিয়ে বাইরে থেকে বন্দুক দিয়ে খুন করে আবার বলছে আমি বন্ধ করব, রাস্তায় বসে পড়ছে, নিজে খুন করছে, নিজে বন্ধের ডাক দিচ্ছে। কোনো বন্ধ বাংলায় হবে না। দুজন ছাত্র মারা গেছে বিজেপির গুলিতে, আরএসএসের গুলিতে, এটা পুরো তদন্ত হবে, দোষী যেই হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু 365 দিনে 365টা বন্ধ বাংলায় হবে না, বিজেপির নেতারা ভুলে যেন না যায় যে বিশেষ করে যে মেয়েটা এমনকি আইসিএসসি পরীক্ষা পাস হয়েছিল সেই মেয়েটাকে কিছুদিন আগে রেপ করা হয়েছে হরিয়ানায়। উত্তর দেবে, কদিন আগে তো পেট্রোল ডিজেল নিয়ে সিপিএম কংগ্রেস ওদের বন্ধুরা আর একটা বন্ধ করলো, আমরা কিন্তু বন্ধ করি। আমি এটাও আপনাদের বলছি, আমার ছাত্রছাত্রীদের পরিবারের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে। আপনাদের আমি একটা কথা যদি জিজ্ঞেস করি, ছাত্রছাত্রীরা কী করে জানবে কোন টিচার জয়েন করবে না করবে? এটা ছাত্রছাত্রীদের এখতিয়ার তো নয়, তারা পড়াশোনা করতে গেছে। আমরাও ছোটো থেকে অনেক পড়াশোনা করেছি, যতটুকু করেছি,
আমরা কোনোদিন দেখিনি। স্কুলে কোন টিচার জয়েন করবে, ছাত্রছাত্রীরা ঠিক করবে, এটা আমি কখনো দেখিনি। যদি একজন উর্দু মিডিয়াম টিচারও গিয়ে থাকেন জয়েন করবে, সংস্কৃত টিচারও তো একজন গেছে, তাহলে সংস্কৃত টিচারটাকে জয়েন করতে দেবে আর উর্দু টিচারটাকে জয়েন করতে দেবে না কেন, কোন কারণে? আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন, কতগুলো জায়গা বাংলায় আছে যেখানে 10% ওপর উর্দু আছে, 10% ওপরে নেপালি ল্যাঙ্গুয়েজ আছে, 10% ওপর সংস্কৃত আছে, 10% ওপর গুরুমুখী আছে, 10% ওপর অলচিকি আছে। সেসব জায়গায় কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে এই ল্যাঙ্গুয়েজগুলোকে প্রায়োরিটি দিয়েছি। সুতরাং ইসলামপুরেও কিন্তু উর্দু একাডেমি আছে, তার কারণ ওখানে 10% ওপর মুসলিম আছে পপুলেশন। শিলিগুড়িতে আছে, ব্যারাকপুরে আছে, আসানসোলে আছে। সুতরাং একটা উর্দু মিডিয়াম টিচার একজনে যদি কেউ পড়তে চায়, স্কুল তাকে পাঠাতেই পারে, এটার মধ্যে অন্যায় কিছু নেই। একটা ইংরেজি টিচার, ইংলিশ ক্লাসের টিচার, তিনি কি স্কুলে গিয়ে কখনো টিচার কম থাকলে বাংলা পড়ায় না? না, বাংলা পড়াতে গিয়ে ইতিহাসও পড়ায় না। একটা টিচার একটা সাবজেক্টের হলেও তার নিজের সাবজেক্ট পড়িয়েও সে অন্য সাবজেক্ট পড়ায়, এটাই আমরা এতদিন দেখে এসেছি। সংস্কৃত টিচার কি করবে? তাহলে সংস্কৃত টিচার উর্দু পড়তে যাবে? সংস্কৃত টিচার গেলে দোষ নেই, উর্দু টিচার গেলে দোষ কেন? তার মানে এটা যে কমিউনাল ইস্যুটাকে যারা কমিউনাল করেছে তাদের আমি কন্ডেম করি, তীব্র ধিক্কার জানাই। আমি ছাত্রছাত্রীদের কাছে আবেদন করব, এদের পায়ে পা দেবেন না। খুব পরিষ্কার কথা, একটা ইংলিশ টিচার গেলে তুমি অপোজ করো না, বাংলা টিচার গেলে তুমি অপোজ করছো না, সংস্কৃত টিচার গেলে তুমি অপোজ করছো না, একটা উর্দু টিচার গেলে তাকে জয়েন করতে দেওয়া হবে না। বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে বোমা চালিয়ে দিচ্ছ কেন? আমার কাছে তো হিন্দু মুসলিম শিখ চাই সবাই এক। সংস্কৃত টিচার চেয়েছে, সংস্কৃত আমরা দিয়েছি, স্কুল উর্দু টিচার চেয়েছে, আমরা দিয়েছি। এটা স্কুল কমিটির ডিসিশন, এটা আমাদের ডিসিশন নয়। আর গভর্নমেন্টের থেকে এগুলো ডাইরেক্ট হয় না, এগুলো ডিআই লেভেলে করে। তাও ডিআই একটু জেনে নিতে পারত, যেহেতু এই গণ্ডগোল আমি মনে করি একটা উর্দু টিচারেরও চাকরি করার অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা আমার নেই। আমার কাছে সব টিচার সমান। আমাদের এখানে 90% টিচার যদি বাংলার হয়, 10% তো ইংরেজিরও আছে, উর্দুরও আছে, পাঞ্জাবিরও আছে। দার্জিলিংয়ে যারা পড়াশোনা করে কোন ল্যাঙ্গুয়েজে পড়ে? ইংলিশ পড়ে, হিন্দি পড়ে, নেপালি ল্যাঙ্গুয়েজ পড়ে, এটা তাদের অধিকার। অলচিকি ছেলেমেয়েরা অলচিকি ভাষায় বই তৈরি হচ্ছে কেন? তারা বলছে আমাকে অলচিকিতে পড়াও, অলচিকি টিচার প্যারা টিচারদের দিয়ে পড়ানো হচ্ছে, টিচার বেশি নেই বলে। সংস্কৃত টিচার অনেকে সংস্কৃত পড়ে না, আমরাও তো ছোটবেলা বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি, কিন্তু আমরা সংস্কৃতও পড়েছি, আমরা হিন্দিও পড়েছি। সুতরাং 10% যে যে ডিস্ট্রিক্টগুলোতে উর্দু মিডিয়াম আছে সেখানে উর্দু টিচার অ্যাপয়েন্ট হতেই পারে। একটা ডাক্তার, গাইনোকলজিস্ট দরকার হসপিটালে, ঠিক আছে। সাপোজ আমার গাইনোকলজিস্ট আমি পাচ্ছি না, অ্যাটলিস্ট আমি তো চেষ্টা করবো একটা MBBSও পাঠানো, কারণ যাতে তার একটা জেনারেল নলেজ থাকে, অন্তত স্যালাইনটা দিতে পারে, অন্তত অক্সিজেনটা দিতে পারে, অন্তত প্রাইমারি ট্রিটমেন্টটাও করতে পারে। একটা ডাক্তার আর একটা ডাক্তারের ট্রিটমেন্ট করতে পারে না, শুধুমাত্র মাল্টি সুপার ক্রিটিক্যাল হতে হবে তবেই তাকে ট্রিটমেন্ট করবে, তা নাহলে করবে না। আমি তো ধরনের জিনিস এই দলের মিলানের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে ইসলামপুরের ঘটনার প্রতিক্রিয়া দিচ্ছেন। সশস্ত্র আক্রমণ করেছে এবং যা যে আক্রমণে পুলিশও আক্রান্ত হয়েছে, ছাত্ররাও আক্রান্ত হয়েছে, এবং যে বন্দুকের গুলি ছাত্ররা মারা গেছে। আমি এখনও পর্যন্ত, পুলিশ আমাকে যে ইনফরমেশান দিয়েছে এখনও পর্যন্ত, পোস্টমর্টম তো হয়ে গেছে কালকে, যে ইনফরমেশান আমি পেয়েছি যে ওটা নাকি পুলিশের গুলি নয়, পুলিশের একটা রিপোর্ট। তা পুলিশের গুলি যদি না হয় তাহলে গুলিটা কোথার থেকে এলো, গুলিটা কার, বোমগুলো এসেছিল কোথার থেকে, গামছা মুখে বাঁধা গুন্ডাগুলো এসেছিল কার নেতৃত্বে, এবং দুটো ছাত্রকে মেরে তারপরে বম রাখতে বসে গেল? তার মানে কি আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজিবে না? তুমি চুলটা ভিজিয়ে
তুমি খুন করলে ছাত্রদের, আজকে ওই ছাত্র দুজন মারা যাওয়ার জন্য বিজেপি দায়ী, আরএসএস দায়ী। প্রথমে তাদের কৈফিয়ত দিতে হবে, কেন তারা দুজন ছাত্রকে খুন করলেন। ছাত্ররা আমাদের ঘরের সন্তানের মতো, আমরা তাদের প্রত্যেককে ভালোবাসি, তারা পড়াশুনো করে বড় হোক এটাই আমরা চাই। যে পরিবারের কেউ হারিয়ে যায় সেই পরিবারই সে ব্যথা বোঝে, এ ব্যথা আমরা বুঝি, আমরা পরিবারের সাথে আছি, আমরা স্কুলের সাথে আছি। কিন্তু আমরা বিজেপির নোংরা জঘন্য খেলা, এটা লিঞ্চিং পলিটিক্স। জেনে রাখবেন ইস্যুটা, দেখুন সংস্কৃত হ্যাঁ ঢোকো, উর্দু না ঢুকবে না। কেন? ওরা ঠিক করবে বাংলায় কে কী খাবে, কে কী পড়বে, কে কোথায় যাবে, কোথায় কোন টিচার জয়েন করবে, ওদের এই অধিকার কে দিল? ছাত্রছাত্রীরা পড়াশুনো করে, কোন টিচার জয়েন করছে আর কোন টিচার কী পড়বে এটা ছাত্রছাত্রীদের অধিকার নয়, এটা হচ্ছে টিচারদের অধিকার, গভর্নিং বডির অধিকার, স্কুল কমিটির অধিকার, ডিপার্টমেন্টের অধিকার। ইভেন আমরাও কখনো ইন্টারফেয়ার করি না। সুতরাং আমি কষ্ট করে আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বলছি, বন্ধ হচ্ছে না, বন্ধের প্রশ্নই আসে না। যদি কেউ বন্ধ করতে যায় এবং অবস্ট্রাকশন করে, আমি প্রশাসনকে এখন থেকে নির্দেশ দিচ্ছি তারা যেন সক্রিয় ভূমিকা নেয়, শান্তিপূর্ণভাবে বন্ধকে মোকাবিলা করবে। আর সাধারণ মানুষকে বলবো বন্ধ থেকে বিরত থাকুন, দয়া করে অনুগ্রহ করে। আর কোনো আজকে হাফিয়ারি পরীক্ষা চলছে স্কুলে স্কুলে, কলেজগুলোতে পরীক্ষা চলছে, দুদিন বাদে পুজো আসছে, এরা কী চায়? মহরমের সময় গণ্ডগোল করে, পুজো মহরমে গণ্ডগোল লাগিয়ে দেওয়া, পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা যাতে পরীক্ষা দিতে না পারে, কী ভাবে কি? নরেন্দ্র মোদীর ব্যর্থতা ঢাকবার জন্য, নরেন্দ্র মোদী আর অমিত শাহর ব্যর্থতা ঢাকবার জন্য, পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়িয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে দেওয়ার জন্য, রাফেল ডিল সাপ্রেস করবার জন্য, নতুন কায়দা মানুষ মেরে খুনের রাজনীতি, এই রাজনীতি বরদাস্ত করছি না, করব। দোষী ব্যক্তিরা অভিযোগে প্রমাণিত হলে যেই দোষী হোক শাস্তি পাবে, কাউকে ছাড়া হবে না। এটা যখন বলি তখন কাজে করি দেবো, এবং অলরেডি তিনটে অ্যাকশন আমরা নিয়ে নিয়েছি। সুতরাং আমি বিজেপিকে আর এসএসকে বলবো, আগুন নিয়ে খেলবেন না, আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বিহার থেকে, বিহারের বর্ডার থেকে বাংলায় হামলা করছে, কখনো ঝাড়খণ্ড বর্ডার থেকে বাংলায় হামলা করছে, কখনো আসামের বর্ডার থেকে বাংলায় হামলা করছেন, কেন? এই হামলার জবাব কিন্তু মনে রাখুন, নয় হামলা নয় মামলা। আজকে ত্রিপুরায় 100% আনকন্টেস্টেড জিতে গেল জেলা পরিষদে, 96% গ্রামসভা পঞ্চায়েতে জিতে গেল, কই সিপিএমের চেয়ারা কোথায়? কই কোর্টে একবার দাঁড়িয়েছেন না কেস করেছেন? কংগ্রেসের চেয়ারা কোথায়? কোর্টে দাঁড়িয়েছেন না একটা কেস করেছেন? বিজেপির চেয়ারা কোথায়? বাংলায় 24% আনকন্টেস্টেড ছিল পঞ্চায়েতে, তাতে বাংলার পুরো বদনাম করে বেরিয়েছে। আর আজকে ত্রিপুরায় নিজেদের রাজ্যে 100% আনকন্টেস্টেড জেলা পরিষদে, 96% পঞ্চায়েতে। তাহলে বলুন, মুখে লুকোপ্লাস্টার লাগিয়ে বসে আছে, এদের দিয়ে রাজনীতি করতে হবে? এরা রাজনীতি করার যোগ্য নয়। প্রতিদিন এদের লোকেরা, নেতারা যে উগ্রপন্থামূলক আচরণ করছে, বক্তব্যের সাথে তাদের বক্তব্য উগ্রপন্থীদের থেকেও ভয়ঙ্কর, উগ্রপন্থীদের থেকেও ভয়াবহ। এবং আমি মনে করি এদের এই লিঞ্চিংয়ের খেলা মানুষ বন্ধ করে দেবে 2019-এ, এবং এরা ভয় পেয়েছে বলে এটাই ওদের সর্বশেষ, এইটাই চেষ্টা, এটাই ওদের হচ্ছে সর্বনাশা খেলা। এই সর্বনাশা খেলা রোকার জন্য আমি বাংলার সব মানুষকে, মামাটি মানুষকে, মা ভাই বোনদের কাছে আবেদন জানাবো যে ওদের প্ররোচনায় পা দেবেন না। এরা সবার ঘরে সন্তান কাটতে চায়, এরা রক্ত দিয়ে হোলি খেলতে চায়, এটা করতে দেবেন না। কেউ মরে গেলে ওদের কোনো যায় আসে না, ওরা শকুনের মতো বসে আছে, কে মারা যাবে সেইটা নিয়ে রাজনীতি করবে। ওদের রাজনীতি করার প্রয়োজন নেই, দিল্লি সামলাতে পারে না, 5 বছর ধরে ক্ষমতা আছে দিল্লিতে, পেট্রোল ডিজেল গ্যাসের দাম হু হু করে বাড়ছে, নোটবন্দির টাকা টোটাল লোপাট করেছে, কোটি কোটি টাকা দিয়ে একটা পার্টি চলছে, রাফেল ডিল প্রমাণ হচ্ছে হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, এইগুলোকে ঢাকতে গিয়ে শাক দিয়ে মাংসাকা, এসব করে আমাদের মুখ বন্ধ করা যাবে না। এবং বিজেপি এবং আরএসএসের বাইরের নেতারা এসে বাংলায় বসে আছে বিভিন্ন জেলায়, তারাই উস্কানিগুলো দিচ্ছে, এমনকি মেয়েরা ওদের কাছে নিরাপদ নয়। কদিন আগে আমি একটা ঘটনা দেখেছি, আরএসএসের মেয়েরা, আরএসএসের লোকেরা, বিজেপির লোকেরা কীভাবে মেয়েদের পর্যন্ত সম্মান দিতে জানে না, এবং মেয়েরা কীভাবে অত্যাচারিত হয়েছে, সে নিজে বলছে সে বিজেপি করতো, কীভাবে সে টর্চার হয়েছে, বেহালা থানায় পুলিশে কেস হয়েছে। সুতরাং বাংলার সংস্কৃতিরা জানে না। আমি এখনও মনে করি ছাত্রছাত্রীর মৃত্যু নিয়ে যারা রাজনীতি করে, প্রথমে খুন করে, খুন করে সেই রক্ত দিয়ে রক্তের হোলি খেলে, জবাব দিতে হবে কেন খুন হলো ওরা, এর জবাব বিজেপিকে আরএসএসকে দিতেই হবে। আর জবাব না দেওয়া পর্যন্ত আমাদের সহকর্মীদের বলব, উত্তেজনা ছড়ানো নয়, কোনো ঝগড়াঝাটির মধ্যে যাওয়া নয়, কিন্তু প্রত্যেক এলাকা এলাকায় শান্তিপূর্ণ মিছিল করুন, এবং এই হত্যার জবাব বিজেপিকে দিতে হবে, এই ইস্যু নিয়ে মিছিল করুন, মিটিং করুন।